বৌদি, আজ ওদের সঙ্গে মতভেদ হয়েছে বলে এভাবে ওদের ছোট করো না। না না, আমি আমি ওদের জানি, ওরা ওরা অতটা টাকার কাঙাল নয়। অন্য কারো উপার্জনের উপর ওরা নির্ভর করে না, করতেও চায় না। ওরা ওরা ওদের নিজেদের উপার্জনের উপরেই নির্ভর করে। না মানে আমি ওদের এতদিন ধরে যতটুকু চিনেছি। হ্যাঁ দাদা, বলছি যে খেয়েছে কিছু গুনগুন? ও সেটাই তো বলছিলাম, দেখছি না মুখটা একদম শুকিয়ে গেছে। আর এমনিতেও তো কয়েকদিন ধরে একটা মেন্টাল স্ট্রেস যে আছে, তুই ইয়ে কোরকম কিছু খাবার টাবার খাইয়ে দে। দাদা, ওই বাচ্চাটা কেমন আছে? ঠিক জানি না, তবে হসপিটালাইজ রয়েছে। যতক্ষণ না টেস্ট ফেস্টগুলো হচ্ছে ততক্ষণ ঠিক বলতে পারছি না, আমি দেখি খোঁজ নেব। গুনগুন, এটা তুই কি করলি মা বলতো? দেখলি তো ছোট বাচ্চাটার কত বড় ক্ষতি হয়ে গেল। না না, ওর জন্য তো বাচ্চাটার ক্ষতি হয়নি, তুমি এসব কথাগুলো এখন কেন বলছো? না না বৌদি, বৌদি আমি সে কথা বলছি না। ওদের দুজনের টানা পড়ে নিয়েই তো ঘটনাটা ঘটলো, তাই না? এটারও তো কোনো দরকার ছিল না, তাই না? আমার ভুল হয়ে গেছে বিষয়ে। হ্যাঁ মা, এবার এবার সত্যি তুমি একটা ভুল করেছ। হ্যাঁ ভুল করেছি, আই এম সরি ফর দ্যাট পিসিমনি। বলছি তো আই এম রিয়েলি সরি। বৌদি ভাইয়ের সাথে দেখা হলেও আমি সামনাসামনি ক্ষমা চেয়ে নেব। কোনো দরকার নেই, তুমি ও বাড়ি ছেড়ে চলে এসছো, সেটাই ওরা ক্ষমা হিসেবে ধরুক, আর কিছু দরকার নেই। ড্যাডি, বলছিলাম যে একটু খবর নিও না, পুজো শোনা কেমন আছে, মানে ঠিক আছে কিনা। আমি তোমায় বলেছি না এসব নিয়ে তুমি মাথা ঘামাবে না। ড্যাডি, আমি তোমাকে প্রমিস করছি আমি এসব নিয়ে আর কোনোদিন মাথা ঘামাবো না। তুমি শুধু একবার আমাকে জানিয়ে দাও যে পুজো শোনা ভালো আছে, ও ঠিক আছে, আমি আর এর মধ্যে জড়াবোই না, আমি আর কোনোদিন খবরও নেবো না। তুমি প্লিজ আমাকে শুধু একবার জানিয়ে দাও। আরে বাবা, জানিয়ে দেবো, বাচ্চাটার উপর তো আমার কোনো রাগ নেই, তার কারণ বাচ্চাটার কি দোষ? তুমি তো ওকে ভালোবেসে ফেলেছিলে, তাই না মা? তাই জন্য তোমার খবর নেওয়ার 100 বার অধিকার আছে। আমি জানিয়ে দেবো, আমি একটু একটু বাদেই খোঁজ নি আমি সমস্ত কিছু তোমায় জানিয়ে দেবো। পুজো শোনা যেন ভালো হয়ে যায় ড্যাডি। আরে ভালো হয়ে যাবে, অবজারভেশনে রেখেছে তো, এক দুদিন রেখে হয়তো ছেড়ে দেবে। তারপর বাচ্চা খাচ্ছে, কান্নাকাটি করছে, তার মানে নর্মাল। আমি বলছি টেস্ট, যদিও এখনও টেস্টের রেজাল্ট আসেনি, কিন্তু আমার মনে হচ্ছে যে এমন বিশাল কিছু ক্ষতি হয়ে যায়নি, ভালো আছে বাচ্চা। লেটস সি, লেটস হোপ ফর দ্য বেস্ট। এই জুই, উনকে নিয়ে যা, একটু কিছু খাইয়ে টাইয়ে দে। যা না জুই, এক সেকেন্ড। গুনগুন, তুমি আজকে আমার সঙ্গে চলো, চলো তো তোমাকে নিয়ে আমি একটু শপিংয়ে যাব। মা প্লিজ, তুমি আমাকে এখন আর ডিস্টার্ব করো না তো। আর তুমি যদি এইভাবে আমাকে ডিস্টার্ব করতে থাকো না, আমি কিন্তু এই বাড়িতেও থাকবো না, আমি চলে যাব। শিল্পী, তুমি কবে একটু সেন্সিবল হবে বলো তো? কি আশ্চর্য, ইনসেন্সিবিলিটির কি দেখলে তুমি? ওর মনটা খারাপ হয়ে রয়েছে, আমি ওকে নিয়ে একটু শপিংয়ে যেতাম, মনটা ভালো হয়ে যেত একটু, তারপরে আমি ওকে নিয়ে ক্লাবে যাব। ওখানে বন্ধু বান্ধবের সঙ্গে একটু আড্ডা ফাড্ডা মারবে, একটু গল্প গুজব করবে, দেখবে মনটা একদম ভালো হয়ে যাবে। আরে তার জন্য সময় দিতে হয়, তাড়াহুড়ো করলে চলে না। আরে গুনগুন, এই যে তুই চলে এলি, সৌজন্য তোকে বাধা দিল না? দিয়েছিল তো, আমাকে বললো যে তুমি আমার পারমিশন ছাড়া এখান থেকে যেতে পারবে না। না গুনগুন, তাতে কিছু হয় না, তাতে কিচ্ছু হয় না। তোমার হয়ে ও ওদের এগেনস্টে ফাইট করেছিল? না করেনি। বড় বৌদি যখন তোমার নামে এত বাজে বাজে কথা বললো, তখন একটা কথা বলেছিল, কোনো বলেনি তো, বাচ্চা নিয়ে টানাহাচড়া করলো, তখন একটা কথা বলেছিল, কোনো কথা বলেনি। কী হতো, কী হতো বাচ্চাটা যদি তোমার কাছে মানুষ হতো, তাহলে কী সমস্যাটা কোথায় ছিল? হ্যাঁ বলো তো, তুমি একই বাড়িতে থাকে, যখন ইচ্ছে তখন বাচ্চাটাকে দেখতে পেতো? জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি বলে বড় বড় কথা বলে, তাহলে প্রথম থেকে বলতে পারতো, একটা ইম্প্রেশন দিতে পারতো। বাড়ির প্রত্যেকে শুধু গুনগুনকে কন্ডেম করে যাচ্ছে, আমাকেও কথা শুনিয়েছে। কি অন্যায় করেছিলাম আমরা? ও তো বাড়ির একটা বাচ্চাকেই ভালোবেসেছিল, সেটা অন্যায়? সেটা অপরাধ? কারুর বাচ্চাকে কেউ কেড়ে নিতে পারে? যে মেয়ের বাবা মা আছে, তার পরিচয় তার বাবা মার পরিচয় হয়,
আমার মেয়ের পরিচয় হতো না। তাহলে কী এমন সমস্যা হলো যে মিষ্টিকে বলতে হলো যে আইনের পথ ধরবো? ওরা অনেকে অনেক কথা বলেছে, ওরা তো ব্যাপারটাকে হালকা করেও নিতে পারতো, তা তো নেয়নি। হ্যাঁ, আমি ধরছি যে আমার মেয়ে দোষ করেছে, আমার মেয়ে বাচ্চাটাকে একটু বেশি আঁকড়ে ধরতে চেয়েছে। কিন্তু কেন আঁকড়ে ধরতে চেয়েছে বেশি করে সেটা তো কেউ একবার জানতে চাইল না। গুরুন যতদিন ও বাড়িতে থেকেছে কে কী ভাবছে সেটা সবসময় জেনে এসছে, সব বিপদে গুনগুন ওদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু গুনগুনের যে একটু প্রবলেম আছে সেটা তো ওরা জানতে চায়নি। গুনগুন কেন এরকম করছে সেটা তো ওরা জানতে পারত, জানতে চায়নি তো। আর কী এমন অপরাধ করেছে গুনগুন? বাচ্চাটাকে একটু কমফোর্ট দিতে চেয়েছিল, সেটা অপরাধ হয়ে গেল? গুনগুন একবার তো মিষ্টিকে বলেনি যে আমার ঘরে এসো না। আমাকে তো আগে বলা হয়েছিল যে ও বাড়িতে ঘরের কোনো ঠিক ঠিকানা নেই, যে কেউ যে কোনো ঘরে চলে যেতে পারে, থাকতে পারে। তাহলে মিষ্টি কেন নিজের ঘর ছেড়ে গুনগুনের ঘরে থাকতে পারলো না? তার মানে যৌথ ফ্যামিলির মর্যাদা যেটা সেটা ওরা হারিয়ে ফেললো। কিন্তু আমি তো যৌথ ফ্যামিলি দেখেই বিয়েটা দিয়েছিলাম গুনগুনের ওখানে। তা যৌথ পরিবারের মর্যাদাটাই যদি হারিয়ে যায় তাহলে কেন আমি গুনগুনের বিয়েটা ওখানে দিয়েছিলাম? আর একই ওই বাড়িতে গিয়ে যদি গুনগুনকে যন্ত্রণাই পেতে হয় তাহলে আর আলাদা কী হলো? শুধু আমার মেয়ে নয়, আমি নিজেকেও সমর্পণ করে দিয়েছিলাম ওদের কাছে। কী ভালোবাসা যে বেঁচেছিলাম সেটা একমাত্র আমি জানি জুই। আমি কখনো মনে করতাম না কুটুম বাড়ি যাচ্ছি, আমার সবসময় মনে হতো আমি দাদার বাড়ি যাচ্ছি। হ্যাঁ, সেই ভালোবাসা প্রশ্রয়টা ওরাও আমাকে দিয়েছিল, কিন্তু একটা কারণে সমস্ত কিছু শেষ করে দিতে পারলো, সকলের সাথে সকলের সম্পর্ক নষ্ট করে দিতে পারলো। আর তাই যদি হয়ে থাকে তাহলে তো আমি বুঝবো সম্পর্কটা কোনোদিন তৈরিই হয়নি। আর যদি সত্যি সৌজন্য গুনগুনকে ভালোবাসত তাহলে ওকে আসতে দিত না, একদমই আসতে দিত না। সৌজন্যর অপমান দেখে ফাইট করত কিন্তু তাও করেনি, তাই জন্য দুজনের পথ আলাদা চলাই ভালো। সৌজন্য সৌজন্যর পথে ভালো থাকুক, গুনগুন গুনগুনের পথে ভালো থাকুক। এমনিতেও ওরা দুজন দুটো আলাদা মানুষ, কারোর সাথে কারোর মেলে না, সৌজন্যর গুনগুনের সাথে মেলে না, গুনগুনের সৌজন্যের সাথে মেলে না। অতএব যা হয়েছে ভালোর জন্য হয়েছে, তুমি কোনো চিন্তা করো না, শুধু নিজের মনটাকে শক্ত করো। এত বড় একটা আঘাত পেয়েছ, এখন যদি নিজের মনটাকে তুমি নরম করে ফেলো তাহলে সবচেয়ে বেশি কষ্ট আমি পাবো। এখন তোমার নিজের পায়ে দাঁড়াতে হবে, দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে, আর প্রমাণ করতে হবে যে ওরা যেটা পারে তুমি সেটা পারো, কিন্তু তুমি যেটা পারো ওরা সেটা পারে না, এটা তোমায় প্রমাণ করতেই হবে, ব্যাস। কিরে বাবিন? হ্যাঁ বল। তোর বৌদি ভাইকে নিয়ে এলাম, আমার মেয়েটা হসপিটাল থেকে বাড়ি এলো, তুই তো একবারও নামলি না নিচে। হ্যাঁ, যাওয়া হয়নি, কাজ ছিল রে। হ্যাঁ, একটা ভালো হয়েছে, তুই ঘরে বসে শান্তিতে কাজ করতে পারবি, কাজের সময় তোকে বিরক্ত করার আর কেউ রইল না। কি গন্ডগোলটাই না হয়ে গেল বলতো? ডক্টর তো অবজারভেশনে রেখেই ছেড়ে দিল, তাই না? থ্যাংক গড কিছু হয়নি বেবির। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় শোনাদা, ডক্টর একটু হয়তো ভয় পেয়ে গিয়েছিলেন, তাই আর কি রাখলেন অবজারভেশনে, তাই না? হ্যাঁ হ্যাঁ, শুনলাম শুনলাম। আমি কিন্তু খুব হ্যাপি। কেন পটকা? ওমা হ্যাপি হব না, এই গত কয়েকদিন ধরে কী ঝামেলা চলছিল বলো তো আমাদের বাড়িতে, ঝামেলা ঝঞ্ঝাট এসবের থেকে তো মুক্তি পাওয়া গেছে, তাই ভালো লাগছে মনটা। এতটা বাড়াবাড়ি গুনগুন না করলেও পারত, ওর সঙ্গে মিসবিহেভ করতে আমার বুঝি খারাপ লাগেনি, কিন্তু আমাকে বাধ্য করেছে পটকা। বাবিন, আমি জানতাম না ও বাড়ি ছেড়ে চলে গেছে, তোমার দাদা ভাইয়ের কাছে শুনলাম। ওরই চলে যাওয়ার জন্য যদি তুমি মনে করো আমার কোনো হাত আছে তা? না না না, তোমাদের কোনো হাত নেই, আমি সেটা একবারও ভাবিনি। ও মেয়েটাই তো এরকম মুডি মেয়ে একটা, বড়লোক বাপের বড়লোক মেয়ে, যা ইচ্ছে তাই করে,
এই চলে যাবো ঠিক করলো, বাবা সাপোর্ট দিল, ব্যাস চলে গেল বাড়ি ছেড়ে। যা হয়েছে ভালো হয়েছে, আমি বলছি শোনো, আপদ বিদায় হয়েছে, ও গেছে, আমাদের সকলের ভালো হয়েছে। একটা ফরেন এলিমেন্ট দুম করে সব জায়গায় সবসময় ম্যাচ করে না। আর তাছাড়া থরি ও কি বাড়িতে মানে পারমানেন্টলি থাকতে এসেছিল নাকি? দেখো পটকা, গুনগুনকে কিন্তু আমরা সবাই খুবই ভালোবাসতাম। আমরা জানি তোরা সবাই খুব ভালোবাসতিস ওকে, কিন্তু ও মানে ও তোর ভালোবাস মানে তোদের ভালোবাসার দামটা দিতে পারলো না। এমন একটা মেয়ে না, ও অ্যাডজাস্ট করতে পারে না, কারোর ভালোবাসার কোনো মূল্য কোনো দাম কিছু দিতে পারলো না, দেখলি তো চোখের সামনে। খুরকুটো খুরকুটো।